আমরা এখন দেখব বেলুন দিয়ে একটি পানির ধারা বাঁকানো। আমরা একটি সরু পানির ধারাকে উপর থেকে নিচের দিকে পড়তে দিব এবং এই বেলুনটিকে মাথার চুলে ঘষে এই পানির ধারার কাছে নিয়ে আসব। তাহলে দেখা যাবে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণে পানির ধারা খুব সামান্য একটু বেলুনের দিকে বেঁকে যাবে। দেখা যাচ্ছে যে বেলুনের আকর্ষণে পানির ধারা বেঁকে গিয়েছে, এখন আবার সোজা হয়ে গিয়েছে। আমরা আবারও এই বেলুনটিকে পানির ধারার কাছে নিয়ে আসার সাথে সাথে পানির ধারা বেঁকে যাচ্ছে এবং বেলুনটিকে সরিয়ে ফেললে পানির ধারা আবার সোজা হয়ে যাচ্ছে।